আজকে নতুন একটা একটা দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই সরাসরি কাপড়ে ব্রাকার ব্লাউজ তো যাতে খাপটাও ভীষণ ভালো হয় আর সময়টা অনেক কম লাগে তুমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো আর খুবই গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে লাইলিন কাপড় তো যখনই আপনারা সরাসরি কাপড়ে কাটিং করবেন ব্রাকাট ব্লাউজ তখন অবশ্যই চেষ্টা করবেন যে প্রথমে লাইলিন কাটিং করার তারপরে দেন কাপড় কাটিং করার তো প্রথমে লাইলিনটা দুভাজ করে নেব ব্লাউজ কিন্তু সবসময় দুভাজেই কাটিং করে তো এখানে দেখুন আমি লাইনটাকে দুভাঁজ করেছি লাইলিনটা কিন্তু একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে যেহেতু এটা হচ্ছে সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দু করে নিয়েছি আর আমার হাতের সাইডটা হচ্ছে জয়েন্ট সাইড তো প্রথমে পিছন পাট কাটিং করব তারপরে দিন আমি সামর পাটটা কাটিং করব তো এখানে ব্লাউজের ঝুল আছে ষোলো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব যেহেতু এটা অনেক হেলদি মহিলা তাই জন্য ঝুলটাও একটু বেশি হয়েছে আপনারা চাইলে আপনাদের মতন কিন্তু ঝুলের মেজামে নিয়ে নিতে পারেন তো এবারে এখানে পুটের মেজারমেন্ট নেব আর পিছনের পিঠটা একটুখানি ডিপ হবে পিছনের পিঠটা আছে নয় ইঞ্চি আছে তো এখানে আমি পুট নেবো ছয়ের থেকে দুষুদ কম মানে সাড়ে পাঁচের থেকে দুসুদ বেশি পরিমাণে তো কীভাবে পুটের মেজারমেন্ট নিতে হবে কীভাবে মোহরার মেজারমেন্ট নিতে হবে এগুলো আমি আগে অনেকবার করে দেখিয়েছি যারা দেখেনি অবশ্যই করে দেখে নেবেন এবারে এখান থেকে নেবো আর্মহলের জন্য মেজারমেন্ট তো এখানে আর্মল নিয়ে নেবো ছয় ইঞ্চি তো যেখানে আর মোল শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতি তো এখানে আমার ছাতি ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশটিকে চার দিয়ে ভাগ করে নেব করলে হবে এখানে সাড়ে দশ ইঞ্চি তো এরপরে আরও দেড় ইঞ্চি পরিমাণের এক্সট্রা দিয়ে নেব যদি কখনো লুজ করতে হয় প্রয়োজন পড়বে এবারে এখান থেকে এই দাগটাকে সরাসরি নিচের দিকে লাবিয়ে দেব এখানে কোমরের মাপটা এখন আমি নেব না যখন ফিটিংস করব তখনই কোমরের মাপটা নিয়ে নেব এবারে এখান থেকে আর্মহলের সেপ দেবো তার জন্য প্রথমে বাইরের সাইডে তালপাট কাটিং করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন যে ডিপ পিট কিছু করলে কিন্তু বাইরের সাইডে তালপাট কাটিং করতে হয় এবারে এখান থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণের একটা সেপ দেবো এইরকমভাবে দাগ দেবো দিয়ে এটাকে এইরকমভাবে সেপ দিয়ে নেব তো এখানে দেখুন আমি সেপটা দিয়ে নিয়েছি এবারে আমার একটুখানি আর্মহলের মেজারমেন্টটা করার পরে ছোট হয়েছিল তার জন্য আমি হালকা করে ডাউন করে দিয়েছি আপনারা অবশ্যই করে কিন্তু মেজারমেন্টটা করে নেবেন আর্ম হলে যে আপনাদের আর্মহলটা ঠিকঠাক হচ্ছে কিনা তো এবারে এখানে আমি পিছন পাটের পিঠের শেপটা দিয়ে দেব তো এখানে আমাদের পিছনের পিঠ আছে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো এবারে এখান থেকে গলার চওড়া নেব গলার চওড়া নেব এখানে আড়াই ইঞ্চি এবারে নিচের সাইডের চওড়াটা আমি একটু বেশি নেব এখানে তিন সাড়ে তিনের মতো নিয়ে নেব যেহেতু এটা হেলদি তো তিনি একটু খেলানো পিঠ চেয়েছে যারা খেলানো করতে চান খেলানো করবেন না তো এমনিও করে দিতে পারেন এবারে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব তো এখানে দেখুন আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি তো সম্পূর্ণটা আমি কমপ্লিট করে নিয়েছি এবারে আমি গলাটাকে এখন কাটিং করব না গলাটা আমি সরাসরি কাপড়ে কাটিং করে নেবো নতো আমি এখানে পেপার পেস্টিং ইউজ করব তো পেপার পেস্টিং একেবারে কাটিং করে নেব আপনারা যে যেমনটা মনে করবেন তেমনভাবে কাটিং করে নেবেন তো এবারে এটাকে আমি কাটিং করে নেব যেমন ড্রয়িং করেছি তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করেছি এবারে এই পাটটাকে দিয়ে সামন পাটটাকে কাটিং করব তো এখানে দেখুন লাইলিন কাপড়টা নিয়েছি আর এখানে তো দু ভাঁজ করা আছে এবার এটা খোলা সাইড থেকে রাখছি তো এবারে এই পাটটাকে নেব নিয়ে ভাবে রেখে দেবো একটার সাথে একটা তো প্রথমে এটাকে এইরকমভাবে ছাপ তুলে নেব তো এখানে দেখুন আমি ছাপটাকে তুলে নিয়েছি পুরোপুরি এইটা হচ্ছে আমাদের হচ্ছে সামন পাট এইবারে এখানে আমাদের আরমহলের সাইডে যদি আপনারা মনে করেন তাল পাট কাটিং করবেন হালকা করে কাটিং করতে পারেন যদি আপনারা না চান তাও আপনাদের করার কোনো দরকার নেই তো এবারে এখানে আমরা খাপের মেজারমেন্টটা বের করব তো এখানে প্রথমে আমরা গলাটা বের করে নেব তো এখানে আমি গলার চওড়াটা দিয়ে নেব আড়াই ইঞ্চি এখানে আমি গলার চওড়া নিয়ে নেব আর এখানে গলার লম্বাটা প্রথমে নিয়ে নেব তো যেহেতু এটা অনেকটা হেলদি মহিলা তো এর জন্য এখানে আমি গলার লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবারে প্রথমে এটাকে বক্স করে নেব ওপরে আড়াই নিয়েছিলাম নিচেও আড়াই নিয়ে একটা বক্স করে নিয়েছি নেওয়ার পরে এটাকে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো এই এটা হচ্ছে আমার সামন পাটের গলা হয়ে গেছে এইবারে নিচের সাইড থেকে প্রথমে আমি বেল্টটাকে বের করে নেব তো আমি নিচের সাইড থেকে এখানে বেল্ট নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণে তো এবার এখানে বেল্টের শেপ দিয়ে নেব তো এখান থেকে হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে দাগ দিয়ে এটাকে এই ভাবে বেল্টের সেপ দিয়ে নেব তো এটা মধ্যে বেল্ট রেডি হয়ে গেছে এবার বেল্টের এখানে খাপের মেজারমেন্ট নিব তো এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য এখানে খাপের মেজারমেন্ট সাড়ে ছয় নিচ্ছে আপনারা চাইলে এটাকে হাফ ইঞ্চি বাড়িও নিতে পারেন তো এখানে খাপের মেজারমেন্ট দিয়েছি এবার আর্মহলের সাইড থেকে আমি একটা সেপ দিয়ে নেব এটা কিন্তু সূত্র তো এখান থেকে ভিতরের সাইডে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেবো একদম আর্মহলের সাইড থেকে এই রকম ভাবে তারপরে এই গলার সাইড থেকে আমি এখানে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দেবো এবার এই যে তিনটে দাগ দিয়েছি এই তিনটে দাগকে রকম ভাবে মিলিয়ে নেব তো এইটাই হচ্ছে আপনাদের খাপ দেখতে পাচ্ছেন এখান থেকে খাপের মিডিল বের করব তার জন্য এক সাইড থেকে এখানে আড়াই ইঞ্চির থেকে একটু বেশি মানে তিন ইঞ্চির থেকে একটু কম এখানে দাগ দিয়ে দিলাম সেম প্রসেসে অপর সাইড থেকেও দাগ দিলাম আড়াই ইঞ্চি দুই সুদ পরিমানে এবারে এই খাপের মিডিলটাকে বের করে নেবো প্রথমে তো সাড়ে ছয়ের মিডিল এইটা হবে এটা হচ্ছে সাড়ে ছয়ের মিডিল এবারে এখান থেকে একটা দাগ উঠবে সেটা উঠবে দুই ইঞ্চি পরিমাণের তো এইবারে এই তিনটে দাগকে এরকম ভাবে আলতো হাতে শেপ দিয়ে দেবো আপনারা চাইলে দুই ধারে দাগগুলোকে একটু এরকম ভাবে তুলে একটু রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন এরকম এইরকম আপনারা সেভ দিয়ে নিতে পারেন তো এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে কাটিং করব তো এখানে কাটিং করার আগে আমি বলে দিচ্ছি যেহেতু এটা সরাসরি কাপড়ে কাটিং হয়েছে এই দুটো পাটকে কিন্তু আমার আবারও বাড়াতে হবে মানে এইটুকু কাপড় কিন্তু আমার পুরো নষ্টই হয়ে যাবে কেননা এই দুটো পার্টকে আমার আলাদাভাবে বাড়িয়ে নিতে হবে তো এই জন্য আপনাদের লাইলিনের কাপড়টা কিন্তু একটু বেশি লাগে যার জন্য আপনারা পেপারে কাটিং করে সরাসরি কাপড়ে কাটিং করতে পারেন নতো আপনারা পুরোপুরি সরাসরি কাপড়ে কাটিং করতে পারেন তো এবারে কি করতে হবে বিল্টের এখানে আমাদের এক্সট্রাটা কিন্তু আগেই নিতে হবে তো এখানে বেল্টের এখানে সেলাই মার্জিনের জন্য আরো এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চির মতন এক্সট্রা নিয়ে রাখবেন তো কেননা এটা সরাসরি কাপড়ে কাটিং করছি তো এখানে কিন্তু এক্সট্রাটা আপনাকে আগেই নিয়ে নিতে হবে তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি এবারে এই বেল্টের পার্টটাতে আমি আগেই বাড়িয়ে নিয়েছি আর এই পাটটাতে কিছু করার দরকার মানে এই পার্ট দুটো একদম রেডি হয়ে গেছে মেন আমাদের এই খাপের দুটো পার্টকে আবারও বাড়িয়ে নিতে হবে তো এটা কীভাবে বাড়াচ্ছি সেটা দেখে নিন তো এখানে দেখুন কাপড়টা দুভাঁজ আছে আর যখন এই খাপটাকে বাড়াবেন তখন এটা অবশ্যই চেষ্টা করবেন একটু তীরছাভাবে রাখার কেউ এরকম সরাসরি রাখবেন না একটু এরকমভাবে ক্যাচাভাবে রেখে দেবেন তো এরকমভাবে ক্যাচাভাবে রেখে এখানে প্রথমে কিন্তু ছাপ তুলে নিতে হবে তো এখানে দেখুন আমি ছাপটা তুলে নিয়েছি এবারে এখানে বাড়িয়ে নেব তো এখানে নিচের সাইড থেকে প্রথমে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে এটা কম্পালসারি কিন্তু সেলাই মার্জিন এগুলো এবারে দু সাইডে বাড়াবো এখানে এক ইঞ্চি করে দু সাইডে বাড়িয়ে নেব এক সাইড থেকে এক ইঞ্চি অপর সাইড থেকে এক ইঞ্চি এবারে এখান থেকে দুশুদ বাড়িয়ে নেব এটা হচ্ছে সেলাই মার্জিন এখান থেকে দুশুদ বাড়াবো হুক হুকের ঘরের জন্য আর ঠিক তার ওপর সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণে বাড়াবো এটাও সেলাই মার্জিন তো প্রথমে এই দাগটাকে এরকম ভাবে মিলিয়ে দেব তারপরে অপর দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দেব। তো এখানে দেখুন বাড়ানো হয়ে গেছে এবারে এর নিচের পাটটাকে বাড়াবো এই পাটটাকে তার জন্য প্রথমে আমাদের এখানকার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে কত হচ্ছে ভাবে ফিতেটাকে রাউন্ড করিও করিয়ে দেখব এখানে দেখুন দশ ইঞ্চির থেকে দুষুধ কম হচ্ছে তো এইখানে আমি সেমভাবে দাগটা দিয়ে দেব। তো এখানে দাগটা দিয়ে দিয়েছি এবার দু সাইড থেকে একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা নিতে হবে আপনারা যখন এই পার্টটাকে কাটিং করেছিলেন দু সাইডে কত করে নিয়েছিলেন তো আমি দু সাইডে নিয়েছিলাম আড়াই ইঞ্চি দুই করে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা করতে হবে তো ঠিক যতটা হবে এইরকমভাবে দাগ দিয়ে দেবো দু সাইডে একই পরিমাণে দাগ দিতে হবে এখানে হবে সাড়ে তিন ইঞ্চি দুই হবে তো এই দাগটাকে এইরকমভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি এবারে এখানে সেপ দিতে হবে এক সাইড থেকে এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে দেবো আর অপর সাইড থেকে ইঞ্চি দেব এগুলো কিন্তু সব সূত্র তারপরে এটার মিডিল বের করে নিতে হবে এই যে দাগগুলো দিয়েছি মিলিয়ে নেব তো এখানে দেখুন শেপ মিলিয়ে নিয়েছে এবার নিচের সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দেবো দিয়ে কিন্তু নিচের এই শেপটাকে দিয়ে নিতে হবে তো এখানে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার ঠিক যেমনটা ড্রয়িং করেছি তেমন ভাবে কাটিং করে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা বাড়িয়ে নিয়েছি এইবারে এই দুটো পার্টটার কিন্তু আর কোনো প্রয়োজন হবে না এই দুটো কিন্তু বাদ দিতে হবে কারণ এটাকে বাড়িয়ে আমরা এটা তৈরি করেছি এবারে এই দুটো পার্টকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো এবারে সরাসরি এগুলোকে নিয়ে আমি কাপড়ে কাটিং করবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা পুরো কাটিং করে নিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের লাইলিন কাপড় আর এই হচ্ছে নিচের সাইডের মেন কাপড় এটা কিন্তু একদম সেম টু সেম মাপের আছে দেখতে পাচ্ছেন আমি এক ফোটোও বেশি নিয়ে কিন্তু কাটিং করিনি তো পুরোটা কাটিং করে নিয়েছি তো এখানে আমি পেপার এর পিটটাও কাটিং করে নিয়েছি তো এখানে আমি হাতাটাকে কাটিং করে দেখালাম না কারণ এটা আমি অনেকবার দেখিয়েছি হাতাটা নর্মাল কাটিং অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখতে চান অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন তো এটা একদম পারফেক্ট নিয়ম একটু হয়তো কাপড় আপনাদের বেশি যায় লাইলিনের কাপড়টা কিন্তু হ্যাঁ এর খাপটা মারাত্মক হয় আপনারা একবার অবশ্যই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কাপড় বেশি গেলেও এর খাপটা কিন্তু খুবই ভালো আসে আর এর সময়টা কিন্তু অনেকটাই কম যায় তো আশা করবো পুরোটা আপনারা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের আপনারা যে কোনো বিয়াল্লিশ সাইজ ছাতির জন্য এই সেম প্রসেসে সেম মাপে করবেন একদমই পারফেক্ট হবে আর এর সেলাইটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো একদম পুরো ডিটেলসে পুরোটা দেখিয়ে দেবো অবশ্যই করে আপনারা দেখে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক করতে একদম ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা